কেউ যদি নাশকতা করতে চায়, অর্থাৎ আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বিএনপি জামাত এবং কিছু দল তারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। হ্যাঁ, মানুষের ব্যক্তিগত অধিকার রয়েছে, কেউ নির্বাচনে ভোট দিতেও পারে নাও পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যে ভোট দিতে চায় তাকে যদি কেউ বাধা দিতে চায় বা প্রতিবন্ধকতা তৈরি করে, সেটা হবে সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এবং এই বেআইনি কাজ যারা করবে, আমরা আইন শৃঙ্খলা সংস্থা যারা রয়েছি, আমরা সেটাকে কঠোর হস্তে দমন করব। সেক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা, কোনো রকম নাশকতা করার সুযোগ থাকবে বলে আমি ব্যক্তিগত মনে করি না। কারণ হ্যাঁ, যদি বলেন যে হ্যাঁ বাজিস্টার তো কিছু নাশকতা হয়েছে, এটা হতেই পারে, হবে স্বাভাবিকভাবে, একদম 100% আপনি সব কিছুই যে পারফেক্ট করতে পারবেন তা কিন্তু না। নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, ইতিমধ্যে আমরা সেটা সম্পন্ন করেছি। আমি কিছু ভোট কেন্দ্র পরিদর্শন করলাম, যতটুকু আমি দেখেছি ওয়েল ইকুইপড এবং সুন্দর পরিবেশ। নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবেন, কর্মকর্তা এবং সহকারী, সবাই উপস্থিত হয়েছেন বাই দিস টাইম। তো আমরা জানি ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রতি 5 বছর পরে মানুষ একবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। তো আগামীকাল সকল শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং ইতিমধ্যে আমরা সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, সকলের সাথে সমন্বয় করে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন আমরা ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে সারা দেশে আমার যেখানে র্যাবের ইউনিট রয়েছে, আমরা স্ট্রাইকিং ফোর্স হিসাবে রোজ প্যাট্রোলিং করছি। এবং আগামীকাল নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় 700 মতো মোবাইল প্যাট্রোল কাজ করবে। সে সঙ্গে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আমাদের সাইবার প্যাট্রোলিংয়ে কাজ চলছে, বিভিন্ন রকম গুজব প্রতিরোধ করার জন্য। আমাদের সুইপিং টিম কাজ করছে, ডগ স্কোয়াড থাকবে, বোম ডিসপোজাল টিম থাকবে, এবং বিশেষ কোনো জরুরি কোথাও হলে আমাদের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে। এবং এর বাইরে আমাদের একটা নতুন ডিভাইস আছে, আপনারা হয়তো শুনে থাকবেন, যেটাকে বলে OIVS। এটার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার লোক ব্যতীত যদি কোনো বহিরাগত এলাকায় আসতে চায় তাকে আইডেন্টিফাই করা। আমরা সেই ব্যবস্থা রেখেছি যাতে কোনো বহিরাগত এলাকায় ঢুকতে না পারে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা যে যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার, আমি ইতিমধ্যে 6টা 7টা বিভাগ আমি ঘুরেছি, আমার র্যাবের সদস্যদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে ব্রিফ করেছি, বিভাগীয় পর্যায়ের অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, যারা বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকের সাথে মত বিনিময় করেছি। তাতে একটা জিনিস আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের চমৎকার একটা কোঅর্ডিনেশন রয়েছে, এবং আমরা সকলেই সেম পেজে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ।